হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করছি। এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো একই সাথে দুইটি ডিসপ্লে কীভাবে আপনি প্রদর্শন করবেন। একটি হলো কম্পিউটার ডিসপ্লেতে, অন্যটি হলো একটি প্রজেক্টরের মাধ্যমে একটা স্ক্রিনিং করা। আমরা একই সাথে দুইটা ডুপ্লেক্স স্ক্রিন আমরা শো করব। তাহলে চলুন আমরা সরাসরি এখান থেকে চলে যাই স্ক্রিনিংয়ে। আমরা যখন একটি কম্পিউটারে স্ক্রিন অথবা মনিটরে যাব তখন আমরা দেখতে পাবো কয়েকটি অপশন। এখান থেকে আমরা যেই যেই বিষয়টি লাগবে সেটি হচ্ছে একটি কম্পিউটার, একটি প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রিন। এখানে প্রজেক্টরের মাধ্যমে এটি স্ক্রিনিং করা হয়েছে, কিন্তু এখানে ডিসপ্লে প্রদর্শন করতেছে না। এই মুহূর্তে কোনো মেনু দেখা যাচ্ছে না, দ্যাটসম্যান আমরা একই সাথে দুইটি ডিসপ্লে শো করতে পারি না এখনও। আমরা যখন মনিটরে ফিরে আসি তখন দেখবো যে এই মনিটরে মেনু বারগুলো সব শো করতেছে, কম্পিউটারের সব দিকগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ফাংশনাল কাজ করতে পারছি। কিন্তু ডিসপ্লে যখন শো করব প্রজেক্টরের মাধ্যমে তখন প্রজেকশন হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা সরাসরি ইজি উপায় যেটা সেটা হলো ডিসপ্লে সেটিং। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে সেটিং যে অপশনটা আছে এটি যখন আমরা ক্লিক করব তখন আমরা একটি মেনু বারে নিয়ে যাবে। যখন এই পেজটিতে নিয়ে যাবে এখানে বেশ কয়েকটি অপশন আছে রাইট সাইড এবং লেফট সাইডে। এখানে নাম্বার 1 এবং 2 দেওয়া আছে, এটা ডিসপ্লের সংখ্যা প্রদর্শন করে বা বোঝায়। এখানে রাইট সাইডে যেই অপশনগুলো দেওয়া আছে এবং লেফট সাইডে যে অপশনগুলো দেওয়া আছে বিভিন্ন সেটিংসের ব্যাপার স্যাপারে। এখানে আমরা দেখব কিভাবে ডুপ্লেক্স স্ক্রিন সেট আপ করে 1 এবং 2। এখন একটাই স্ক্রিন শো করতেছে, যখন আর 2ও সিলেক্ট হবে তখন দুইটি স্ক্রিন একই সাথে শো করবে। তাহলে দেখি কিভাবে এটা শো করতে হয়। স্ক্রোলিং করলে নিচের দিকে আসলে দেখা যাবে বেশ কিছু অপশন এখানে দেখতে পাবো, রেজুলেশন, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি আমরা দেখতে পারবো এবং স্কেল অ্যাং লেআউটগুলো দেখতে পাবো। যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো মাল্টিপল ডিসপ্লে। এই মাল্টিপল ডিসপ্লে যখন আমরা ক্লিক করব তখন বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পারি, যেমন একটি থাকতে পারে ডুপ্লিকেট ডিসপ্লে, এক্সটেন্ড ডিসপ্লে এবং আদার্স, ডিসপ্লে 1, ডিসপ্লে 2। আমরা ডিসপ্লে ডুপ্লিকেট যখন দিব, ডিসপ্লে ডুপ্লিকেট যখন দিব তখন আমরা একই সাথে কম্পিউটারের মনিটর এবং প্রজেক্টরের স্ক্রিনিং যেটি আছে আমরা ওখানে প্রজেকশন করতে পারবো। দুইটা ডিসপ্লে আমরা একই সাথে সেট আপ দিতে পারবো। যখন আমরা এইটা ডুপ্লিকেট সেট আপ করলাম আমাদের সেপটা চেঞ্জ হয়ে গেলো। সেফ চেঞ্জ যখন ক্লিক করলাম আমাদের রেজুলেশনটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা রেজুলেশনটা ম্যাক্সিমাম দিব 1368, রেকমেন্ডেড এটা দিব। এখন দেখি ডিসপ্লে আমরা শো করছে কি না। মনিটরের ডিসপ্লেতে আমরা মেনু বারগুলো দেখতে পাচ্ছি প্রজেকশন 1, প্রজেকশনিং হচ্ছে, কিন্তু প্রজেকশনের স্ক্রিনিংয়ে এখন আসছে কি না সেটি আমরা দেখব। দেখেন আমাদের মেনু বারগুলো চলে আসছে, কম্পিউটারে মনিটরে যেটা শো করতেছিল ঠিক ওই রকমই শো করতেছে প্রজেকশনের স্ক্রিনিংয়ে। দ্যাটসম্যান আমরা একই সাথে দুইটি ডিসপ্লেকে অন করতে সমর্থ হয়েছি। এইভাবে আপনারা চাইলে দুইটি ডিসপ্লেকে একই সাথে ডুপ্লিকেট সেটিংসের মাধ্যমে প্রজেকশনিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।